হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল। এখন আমি আপনাদের জন্য যে ট্রিকটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেসবুক রিলেটেড একটি ট্রিক। তো ভিউয়ার্স, এটা তো বলার অপেক্ষা রাখে না যে এমন কোনো মানুষ আসলে পাওয়া যাবে না যারা ইন্টারনেট ইউজ করে কিন্তু ফেসবুক ইউজ করে না। তো যারা ফেসবুক ইউজ করে, আপনার ফোনে যদি ফেসবুক অ্যাপটি ইনস্টল করেন, এটা কিন্তু অনেক জায়গা খেয়ে নেয়, 200, 300, 400 মতো MB নিয়ে নেয়। তাছাড়া যদি আবার ফেসবুক মেসেঞ্জারটা ইনস্টল করেন, তাহলে এই দুইটা মিলে অ্যাটলিস্ট 500 MB মতো জায়গা খেয়ে নেয়। তো এটা কিন্তু আপনার ফোনকে স্লো করে দেয়। তো আজকে আমার ট্রিক হচ্ছে কিভাবে আপনি একটি অ্যাপের মাধ্যমে আপনার ফোনে ফেসবুক এবং মেসেঞ্জার একই সাথে ইউজ করবেন, মানে ফেসবুকের জন্য আর মেসেঞ্জারের জন্য আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই, এবং এই দুইটা মিলে মাত্র 15 থেকে 20 MB-র মতো সাইজ হবে। তাছাড়া আরও এক্সেলেন্ট কিছু ফিচার আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ভিউয়ার্স, এই অ্যাপটির ফিচারগুলো আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখিয়ে দিব যে অ্যাপটির নাম কী এবং কীভাবে আপনি এটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। দেখুন ভিউয়ার্স, এখানে লেখা আছে ওয়ান অ্যাপ টু রুল দেম অল, ফেসবুক প্লাস মেসেঞ্জার। মানে এই অ্যাপটিতে আপনি ফেসবুক এবং মেসেঞ্জার একই সাথে ইউজ করতে পারবেন, মেসেঞ্জারের আলাদা কোনো প্রয়োজন নেই। তারপরে দেখুন এপাশে গেলে দেখুন হোম ফিড মোস্ট রিসেন্ট এটা থাকবে, পাসওয়ার্ড লক আপনি চাইলে অ্যাপটি লক করে রাখতে পারবেন, আপনি ছাড়া কেউ খুলতে পারবে না। তাছাড়া দেখুন লার্জ টেক্সট, এটাতে লার্জ টেক্সট হবে, আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে দেন, তাহলে এখানে যদি টিক চিহ্নটা দিয়ে দেন তাহলে লেখাগুলো একটু বড় বড় হবে, আমি দিচ্ছি না। তারপরে দেখুন এই যে থিম কালার, তো ফেসবুকের যেটা অরিজিনাল থিম সেটা এরকম থাকে আমরা সবাই জানি, কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে দিতে পারেন ফেসবুকে। তো আমি এই কালারটা দিচ্ছি এখন। তারপরে নেক্সটে যান, চুজ ইউর লেআউট। দেখুন এখানে টপ বটমের যে লেআউট আছে, এখানে ডিফারেন্টটা হলো এই যে দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে এই যে ইয়াগুলো হোম নোটিফিকেশন মেসেজ, এগুলো উপরে টপে, আর এই বটমে দেখুন এখানে এই যে হোম ফিড নিউজ ফিড মেসেজ নোটিফিকেশন এগুলো সব নিচে, আপনি এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা ইচ্ছা। তো এটা তো সবাই ইউজ করে অর্ডিনারি, এটা আমি দিচ্ছি বটমটা। তারপরে নেক্সট, তারপরে দেখুন এখানে আরও কিছু আছে, নোটিফিকেশন ইনেবল মেসেজ নোটিফিকেশন চেক ফ্রিকোয়েন্টলি, এগুলো এভাবে রাখতে পারেন, কয় টাওয়ার এটা ওইভাবে রাখেন, দেন নেক্সট করে দিন। তারপরে দেখুন অ্যাড ব্লকার ফর ফেসবুক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক ইউজ করার সময় অনেক সময় আজে বাজে অ্যাড চলে আসে যেগুলো আপনি আসলে দেখতে চান না, আমরা কেউ দেখতে চাই না, অনেক অ্যাড আছে স্পন্সর অ্যাড, যেগুলো আপনি এখানে ক্লিক করলে সেই অ্যাডগুলো কিন্তু আর শো করবে না। তারপরে এই যে দেখুন হাইলাইট পোস্ট বাই কিওয়ার্ড, এখানে আপনি কিছু কিওয়ার্ড দিতে পারবেন, যে কিওয়ার্ড মানে কিছু শব্দ লিখে দিতে পারবেন, যে শব্দগুলো আর রিলেটেড পোস্ট আপনার এখানে বেশি হাইলাইট হবে। হাইড পোস্ট বাই কিওয়ার্ড, আপনি যদি চান যে ওই এমন পোস্টগুলো হাইড হবে, মানে আপনার এখানে শো করবে না, যেখানে আজে বাজে কমেন্ট থাকবে সেই বা আজে বাজে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলো এখানে অ্যাড করে দিলে সেই ওয়ার্ডযুক্ত কোনো পোস্ট আপনার এখানে ভিজিবল হবে না। তো ফিরস, আরেকটা কিন্তু ডিসগাস্টিং বিষয় হচ্ছে যে পিপল ইউ মে নো সব সময় মানে নিউজ ফিডে উঠে থাকে, যে আপনি এই পিপল ইউ মে নো অনেকগুলো লিস্ট চলে আসে সামনে, সব সময় এগুলো দেখা যায়, কিন্তু এটা আমার কাছে মনে হয় বিরক্তিকর একটা কিছু। আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন, মানে হাইড করে দিলে এখানে থাকলে মানে এটা হাইড হয়ে থাকবে, ওই লুকগুলো আর আপনার সাজেস্ট আসবে না, মানে সেই আপনার পিপল ইউ মে নো এরকম অপশনটা আর দেখা যাবে না। তারপরে নেক্সটে যান, দেন আপনারটা অলমোস্ট ফিনিশড। দেখুন এই অ্যাপটি এখন যদি আমি ইউজ করি, দেখুন এভাবে যাওয়ার পরে আপনাকে লগ ইন করতে হবে অ্যাপটি। দেখুন লগ ইন করার পরে কিন্তু খুবই এক্সিলেন্ট একটি অ্যাপ দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিন, দেন দেখুন ম্যাজিক এসে। দেখুন ভিউয়ার্স, এখানে দেখুন আপনার পুরো ইন্টারফেসটা দেখুন এখানে মানে হলুদ, আরও কিছু তো আমি আগেই দেখেছি যে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন কালারগুলো। এই যে দেখুন আপনার নিউজ ফিডটা নিচে চলে এসেছে, মেসেজ নোটিফিকেশন, এই যে দেখুন মেসেজ, আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি মেসেজগুলো দেখতে পারবেন, মেসেজ করতে পারবেন, এই জন্য আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না এখানে। তারপরে দেখুন এই যে সেটিংসটা আছে, আপনি চাইলে এই সেটিংস থেকে কিন্তু সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারবেন, এই যে অ্যাড ব্লকার কালার টালার যা আছে আমি আগে দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, চলুন দেখা নেওয়া যাক এই অ্যাপটি আপনি কীভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, এই যে দেখুন প্লে স্টোরে গিয়ে ফ্রেন্ডলি লিখে সার্চ দিলে এই অ্যাপটি চলে আসবে, দেন আপনাকে এটি ইনস্টল করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু অনেক ভালো রেটিংস এবং এটার দেখুন ইউজারও অনেক অনেক মানুষ এটা ইনস্টল করেছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক, আশা করি ট্রিকটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।